সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় গিয়ার শিফট করার সাথে সাথে আপনার বাইকের পিছনের চাকা থেকে গ্যাট করে শব্দ করে ওঠে। যদি গ্যাট করে যদি শব্দ করে সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। চাকা থেকে দুটি কারণে শব্দ হয়। আপনি বাইক রাইড করার সময় যখন গিয়ার শিফট করেন তখন ঘেট করে পিছনের চাকা থেকে একটা শব্দ হয়। এই শব্দটি হওয়ার পিছনে দুইটা বিষয় থাকে। এই দুইটা বিষয় কি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এই বাইকের যে কাজটি করব সেটি হচ্ছে এই বাইকের চাকা। এই বাইকের চাকাটা আমাদের খুলতে হবে। তো সর্বপ্রথম বাইকের চাকাটা খুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো বাইকের চাকাটা খুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে চাকা খুলে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে চাকা খুলে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই ফিনিয়মটা ড্রাম থেকে খুলে ফেলতে হবে। ফিনিয়মটা খোলার পর এই যে এখানে দেখেন এক্সেট রাবার লাগানো আছে, এই রাবারের নাম হচ্ছে কাপলিং রাবার। এই রাবারের এই যে এখানে দেখেন এই যে গ্রুপ, এখানে যে গ্রুপগুলি দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলি যদি বড় হয়ে যায় বা এই রাবারটি যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, আমরা বাইক রাইড করার সময় যখন গিয়ার শিফট করব তখন চাকা থেকে ঘেট করে শব্দ করবে। তো এই শব্দটা যদি আপনার বাইক থেকে হয় সেক্ষেত্রে এই কাপলিং রাবারটা চেক দিবেন। এই চেন স্প্রুকেটের হুইল আপনি এই ড্যামের সাথে ফিটিং করবেন, তখন এভাবে দেখবেন ফিনিয়মটা বেশি খেলতেছে কিনা। যদি দেখতেছেন ফিনিয়ম ডানে বামে বেশি খেলতেছে সেক্ষেত্রে আপনাদের এই ড্রামের এই কাপলিং রাবারটি পরিবর্তন করতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি আপনাদের দেখাবো যে কারণে ঘেট করে শব্দ হয় গিয়ার শিফট করলে। তো এখন যদি আপনার বাইকের এই রাবারটি যদি ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন কাপলিং রাবার লাগিয়ে নেবেন, আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে যাবে। বাইকের চাকা ফিটিং করার সময় অবশ্যই চেনটা দেখবেন, চেন কোনো লুজ হয়ে গেছে কি না, চেন স্প্রুকেট ক্ষয় হয়ে গেছে কি না। সেক্ষেত্রে যদি চেন স্প্রুকেট ক্ষয় হয়ে যায়, যদি লুজ হয়ে যায়, যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে নতুন চেন স্প্রুকেট আপনার লাগাতে হবে, যদি চেনের আওয়াজ সুন্দর শুনতে চান। আর চেন স্প্রুকেট ভালো আছে দেখতেছেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে চাকা যখন খুলবেন তখন অবশ্যই চেনটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাকা ফিটিং করা হয়ে গেছে। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ লিভারের ফ্রি ফেলে। ক্লাচ লিভারের ফ্রি ফেলে বেশি হয়ে গেছে কি না বা ক্লাচ লিভারের ফ্রি ফেলে বেশি টাইট হয়ে গেছে কি না এই বিষয়টা আপনাদের ঠিক করতে হবে। ক্লাচ এই যে দেখতে পাচ্ছেন এই বাইকেরও ক্লাচ লিভারের ফ্রি ফেলে বেশি দেখা যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, ফ্রি ফেলে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচ কভারের সাথে লাগানো একটা রিসিভার, এই রিসিভারের সাথে ক্লাচ কেবল এসে ফিটিং হয়েছে। তারপর এদিকে এই যে ক্লাচ কভারের সাথে একটা ক্লাচ লিভার দেওয়া আছে, এই ক্লাচ লিভারের সাথে ক্লাচের তার ফিটিং হয়। তো আমাদের কি করতে হবে, এই নাট লুজ করে আমাদের ক্লাচ অ্যাডজাস্ট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করলাম, এখন ক্লাচ লিভার অ্যাডজাস্ট করলাম। যদি আপনার বাইকটি রাইড করার সময় চাকা থেকে যদি গ্যাট গ্যাট শব্দ হয় গিয়ার শিফট করার সময় সেক্ষেত্রে চাকার ড্যামের সাথে যেই কাপলিং রাবারটি লাগানো আছে এই কাপলিং রাবারটি চেক করবেন এবং ক্লাচ লিভারের ফ্রি ফেলে ঠিক করবেন। এই দুইটা কাজ করলে আপনার বাইকের আপনার বাইকটি রাইড করার সময় আর চাকা থেকে গ্যাট গ্যাট শব্দ আসবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি
সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।